নমস্কার বন্ধুরা, ফ্রেন্ডস ব্লগার নদিয়াতে আপনাদের স্বাগত। আজ আমরা এসে গেছি ফুলিয়া পাওয়ার হাউস সংলগ্ন তারামায়ের মন্দিরে। কৌশিকী অমাবস্যার এক মাস আগের অমাবস্যা তিথিতে এই মন্দিরে তারামায়ের পুজো অনুষ্ঠিত হয়। সারা রাতব্যাপী এই পুজো অনুষ্ঠিত হয়। খুব ধুমধাম করে এখানে পুজো অনুষ্ঠিত হয় এবং প্রচুর ভক্তের সমাগম হয়। আপনারা আসবেন, ভালো লাগবে সবার। তারামায়ের এই অপরূপ মূর্তিটি দর্শন করলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। তারামায়ের পুজো উপলক্ষে এখানে বহু দূর দূরান্ত থেকে অনেক সাধু ও সন্ন্যাসীরা আসেন, যারা তারামায়ের উদ্দেশ্যে ভক্তিভরে আরাধনা করেন। ফুলিয়া স্টেশন থেকে টোটো করে নেবেন, 10 মিনিটের পথ পৌঁছে যাবেন তারামায়ের মন্দির প্রাঙ্গণে। এখানে খুব সুন্দর বাউল গানের আয়োজন করা হয়। তারামায়ের পুজোর দিন থেকে 4 দিন চলে এই বাউল গান। এবছর শুরু হয়েছে 27 জুলাই এবং শেষ হবে 30 জুলাই। এখনও বাউল গান কিন্তু শুরু হয়নি, প্রস্তুতি পর্ব চলছে, একটু পরেই শুরু হয়ে যাবে বাউল গান। তারামায়ের পুজো এবং বাউল গানকে কেন্দ্র করে এই 4 দিন ব্যাপী কিন্তু এখানে মেলা অনুষ্ঠিত হয়। দেখতেই পাচ্ছেন নানান রকমের দোকানদাররা এখানে নিজেদের পসরা নিয়ে বসেছেন। আপনারাও আসুন এই মেলাতে, ভালো লাগবে। দেখতে পাচ্ছেন একটি মথুরা কেকের দোকান, খুব সুন্দর এই কেকগুলো। ও খাইকে পান বেনারস ওয়ালা, লাইনটা কিন্তু খুব পরিচিত, বুঝতেই পারছেন পানের দোকান। বেনারসি পান অথবা নর্মাল মিষ্টি পান, যেটি আপনার ভালো লাগে আপনি কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন। রয়েছে ভুট্টা, ভুট্টা প্রেমীও কিন্তু অনেক আছেন, তারা এখান থেকে ভুট্টা নিতেই পারেন। রয়েছে ম্যাঙ্গো ও লেমন জুসের দোকান। এছাড়া বাঙালির প্রিয় ফুচকার দোকান তো রয়েছেই। মেলায় যাব অথচ ফুচকা খাবো না, তা কি করে হয়। এখানে রয়েছে
কাগজ এবং প্লাস্টিকের তৈরি ফুলদানি, যেগুলো আপনার ঘরের শোভা বাড়াতে খুব উপযোগী। রয়েছে বাচ্চাদের নানান রকম খেলনা। এখানে আপনারা দেখতে পাবেন মেয়েদের অলংকার, রয়েছে কানের দুল, গলার মালা এবং আরো অনেক কিছু। সত্যি এগুলো দেখে মন জুড়িয়ে যাওয়ার মতো। তো আপনারাও আসুন না, একবার দেখে এগুলো কেনাকাটা করুন। রয়েছে বাড়িতে ঠাকুর বসার আসন, খুব সুন্দর ডিজাইনের এই আসনগুলি। রয়েছে ছোট ছোট টেডির মতো খরগোশ, কুকুর প্রভৃতি। তারপরে রয়েছে বাচ্চাদের খেলার মতো আরো অনেক কিছু। দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট কানের দুল, খুব সুন্দর দেখতে লাগছে। কি এটা কিন্তু মেলার অন্যতম বৈশিষ্ট্য, বন্দুক দিয়ে বেলুন ফাটানো। মেলার মধ্যেই ঘুরে বেড়াচ্ছে মানুষকে আনন্দ দেওয়ার মতো একটি টেডি, যেটিকে দেখলে আপনারও খুব ভালো লাগবে। রয়েছে বাচ্চাদের ঘুরে বেড়ানোর মতো একটি রিমোট কন্ট্রোল গাড়ি। বাচ্চাদের জন্য রয়েছে এই জাম্পিং, দেখুন কি সুন্দর বাচ্চারা এর উপর উঠে আনন্দ উপভোগ করছে। এছাড়াও রয়েছে মেলার অন্যতম বৈশিষ্ট্য নাগরদোলা। এই নাগরদোলাটির নাম হলো ব্রেক ড্যান্স, খুব সুন্দর দেখতে লাগে এই নাগরদোলা এবং চড়তেও খুব ভালো লাগে। এবং তার পাশেই রয়েছে ড্রাগন ট্রেন। রয়েছে নৌকো। ছোট বাচ্চাদের জন্য এই গাড়ি নাগরদোলা তো রয়েইছে। ছোট বাচ্চারা কিন্তু এই গাড়িতে একবার উঠলে সহজে আর নামতে চায় না, খুব আনন্দ পায় ওরা। আপনাদের পুরো মেলাটা ঘুরে দেখাতে দেখাতে এদিকে কিন্তু বাউল গানও শুরু হয়ে গেছে। মেলায় ঘোরা তো হলো, খুব গরমও পড়েছে, তো চলুন সবাই মিলে একটু লস্যি খেয়ে নিই। আর এই ভিডিওটাকেও বেশি লম্বা করব না, ভিডিওটা শেষের পথে। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, তাতে আমরা যখনই নতুন নতুন ভিডিও দেব সবার আগে আপনারা পেয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন আর উৎসাহিত করবেন, যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারি। তো বন্ধুরা, টাটা, গুড বাই, নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।